একদিন দার্জিলিং আর একদিন তাগভার ভ্যালিতে কাটিয়ে আজকে আমাদের পরবর্তী গন্তব্য তাবাকোশি, রংমং নদীর ধারে ছোট্ট শান্ত একটা গ্রাম। তাবাকোশিতে একটা রাত কাটিয়ে আমরা বেরিয়ে পড়ব। সেখান থেকে যাব গোল পাহাড়, দারুণ সুন্দর চা বাগানের দৃশ্য উপভোগ করব, আর সব শেষে আমাদের বাড়ি ফেরার পালা। এই জায়গাটা খুব সম্ভবত বোটিং হতো আগে। ডান দিকে যে গেটটা আছে, ওই গেট দিয়ে ঢুকে নিচে নামলে পার্ক পাওয়া যাবে। পার্কে ঢোকার পর এই যে নিচে এই ঝাউ গাছের পাশ দিয়ে এসে এই জায়গাটা আসা যাক। এইটা হচ্ছে আমাদের হোমস্টেটা। এই ব্রিজটা টপকে আমাদের হোমস্টের দিকে যেতে হবে, আর নিচে জলটা একবার দেখুন, আর জলের আওয়াজটা শুনে দেখুন। এই কাউন্টার থেকে টিকিট কেটে এই সিঁড়ি দিয়ে নেমে আসতে হবে। নেমে এসে এই যে পার্কটা, এই পার্ক দিয়ে সোজা এগিয়ে আরো নিচের দিকে যাওয়া যায়। চা বাগান আর চা বাগান চারিদিকে, এই যে রাস্তা দিয়ে গেলে পরপর পরপর হোমস্টেগুলো আছে একটা একটা। এটা হচ্ছে আমাদের হোমস্টেটা। এই রাস্তাটা দিয়ে উঠে গেলে হোমস্টেটা পাওয়া যাবে। চা বাগানের পাশ দিয়ে এরকম একটা রাস্তা যাচ্ছে। এটাও একদম যে ঢালাই রাস্তা তা নয়, নদীর পাথর দিয়ে তৈরি রাস্তাটা। হোমস্টের গেট এন্ট্রান্স, ওয়েলকাম টু সোনাখারি হোমস্টে। চলুন ভেতরটা ঢুকি এবার। ভেতরটা কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো, আর আকাশের রংটা দেখুন। ঢুকেই বাঁদিকে এরকম একটা বসার জায়গা আছে, ওখানে আর একটা বসার জায়গা, ডান হাতে একটা দোতলা বিল্ডিং আছে। এই বিল্ডিংটা ওনাদের প্রাইভেট রুম, এখানে ওনারা নিজেদের ফ্যামিলির লোকজন সবাই থাকে। আমাদের রুমটা যেটা সেটা হচ্ছে এটা, এই ট্রি হাউসটা। এই যে সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে, এই হচ্ছে আমাদের রুমের সামনেটা, পুরো গাছের গুঁড়ি দিয়ে তৈরি। এগুলো একটা বেসিন রয়েছে সামনেই, এখানে একটা সুন্দর বসার জায়গা রয়েছে। এইগুলো কিন্তু চা গাছের শিকড়, চা গাছের শিকড় থেকে কিন্তু এই এই যে এটা দেখছেন, এটা চা গাছের শিকড় থেকে তৈরি। রুমের ভেতরটা আমি দেখাচ্ছি পরে, বেশ সুন্দর সাজানো গোছানো, আর সমস্ত কিছু কিন্তু ইকো ফ্রেন্ডলি মেটেরিয়াল দিয়ে তৈরি। এই এটা স্টোর রুম, এখানে একটা ঝর্ণা রয়েছে, ঠিক উল্টো দিকে একটা পুকুরের মতন ওনারা করেছেন ছোট্ট। এর মধ্যে কিন্তু বেশ কিছু মাছ আছে, বেশ কিছু মাছ আছে দেখাই আপনাদের। এই যে দেখুন মাছ, এদিকে একটা ঘর, এইটা খুব সম্ভবত নদীর পাথর দিয়ে তৈরি ঘরটা। এই সব হচ্ছে নদীর পাথর। এই রুমটা নেই কেউ এখন, এই দরজাগুলো ওই গাছের গুঁড়ি থেকে তৈরি। সামনে বসার জায়গা, আর এটা ঠিক সামনে এই যে পুকুরটা রয়েছে। এদিকে কিন্তু ওই পুকুরটাই এক্সটেন্ড হয়ে এদিকেও এসছে। বটল হাউস যেটা সেটা কিন্তু এখানে রয়েছে, এইটাই খুব সম্ভবত বটল হাউস। হ্যাঁ এই যে দেখুন, বিয়ার আর ওয়াইনের বটল দিয়ে রুমটাকে বানানো হয়েছে। সামনে একটা বসার জায়গা, এদিকে সুন্দরভাবে কিন্তু ওনারা চাষবাস করেছেন বেশ।
এই হচ্ছে বটল হাউসের ফ্রন্ট ভিউ। সব কিছু কিন্তু রিসাইকেল মেটেরিয়াল থেকেই তৈরি। যেমন দেখুন, যে জিনিসগুলো প্রয়োজনের বাইরে চলে যাচ্ছে সেইগুলোকে ইউজ করে সুন্দরভাবে করা হয়েছে। এটা আর একটা রুম, এটাও পুরোপুরি উডেন একটা রুম। সামনে বসার জায়গা সুন্দরভাবে সাজানো, বেঞ্চ রয়েছে। দারুণ সাজিয়ে রেখেছে কিন্তু। আর এখান থেকে একবার বাইরের ভিউটা দেখুন। এই ঘরটার ওয়ালে পুরো গাছের গাছপালা দিয়ে এমন সুন্দরভাবে সাজানো, খুব ভালো লাগছে দেখতে। আচ্ছা, এইখানে কিন্তু একটা জিনিস দেখানোর আছে, অনেক পুরনো যে সমস্ত জিনিসগুলো যেগুলো আর এখন ইউজ হয় না, যেমন দেখুন টিভি, ভিসিআর, স্টেবিলাইজার, পুরোনো দিনের রেকর্ড, ল্যাপটপ যেগুলো এখন আর ব্যবহারের পর্যায়ে নেই, ঘড়ি, রেডিও, এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু ওনারা সাজিয়ে রেখেছেন সুন্দরভাবে। চারপাশটা কিন্তু দারুণ। মাঝে এই জায়গাটা অনেকটা বলতে পারেন উঠানের মতন বাঁধানো। এদিকে একটা জায়গা আছে যেখানে চা ফা হচ্ছে তৈরি, এখানে লোকজন বসে চাও খাচ্ছে। এই জায়গাটা হচ্ছে আমাদের অফিস রুম। সুন্দরভাবে গাছের ডালপালা দিয়ে দেখুন ওয়ালগুলোকে সাজিয়েছে। কত টুপি দেখুন, এখানে কত টুপি দেখুন, দারুণ ব্যাপার কিন্তু। এই হচ্ছে অফিস রুম। বিভিন্ন দেশের কারেন্সি এখানে একটা ফ্রেমের মধ্যে রাখা হয়েছে, সব সার্টিফিকেটস। পুরো জায়গাটা কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে। এই যে দেখুন, এখান থেকে কিন্তু মনিটরিং হয়। এই যে এই জায়গাটা হচ্ছে ক্যাফে এরিয়া বলা যায়, এখানে চা ফা খাওয়ার জন্য বসেন, এখানে চা তৈরি করে দেন ওরা। এই আন্টি আমাদেরকে চা দিয়ে গেলেন, এখানেই চা করছেন। এই যে চা চলে এসছে আমার। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, চারিদিকটা দেখুন একদম সাজানো গোছানো। আন্টি এখানে চা বানাচ্ছেন। নমস্তে আন্টি। ডাইনিং এরিয়া, গেস্টরা কিন্তু সমস্ত এখানেই বসে লাঞ্চ ফাঞ্চ খায়। অনেকগুলো চেয়ার টেবিল পাতা আছে, খুব সুন্দরভাবে সাজানো। আর এই দিকটা দিয়ে সার্ভ হয়, সমস্তটাই কিন্তু ইকো ফ্রেন্ডলি মেটেরিয়াল দিয়ে তৈরি। এখানে একটা ছোট্ট স্টেজ মতন করা আছে, এখানে হয়তো কিছু প্রোগ্রাম ফোগ্রাম হয়। লোকেশনটা কিন্তু সত্যি ভালো, একদম এই যে ওপরে যে জায়গাগুলো দেখছেন চা বাগান পুরো। আর এখানে কিন্তু ভর্তি চেরি গাছ। মানে আজকে ওয়েদারটাও ভালো, আর এখানে এরা অনেক কিছু চাষবাস করেছে, এই যে রাই শাক, এগুলো খুব সম্ভবত এখানে বারবিকিউ বা কিছু হয় এই ধরনের। আচ্ছা, এদিক দিয়ে একটা রাস্তা আছে, আমাদের একটু নামতে হবে এবার। হেঁটে হেঁটে আমরা এখন নদীর দিকটায় যাচ্ছি। এই যে রাস্তা দেখুন,
হচ্ছে এই যে নদী, আর এই নদী থেকে উঠে গিয়ে এই রাস্তা দিয়ে গেলে আমাদের হোমস্টে। এই যে গাছটা দেখুন, চেরি গাছ, একদম মানে কি বলবো, লাইট পিঙ্ক কালারের ফুলে ফুলে ভর্তি পুরো। ও রাইস আছে না? দিওয়ালির জন্য এটা ওদের ট্র্যাডিশনাল সং, ঠাকুর ঘর সামনে দাঁড়িয়ে গাইছে এটা। এবার আমাদের রুমের ভেতরটা একবার দেখিয়ে নি। এই যে রুমটা কিছুটা এরকম, একটা জানলা আছে, এখানে বিছানা বালিশ আর দুটো কম্বল আছে, এখানে জিনিসপত্র রাখার একটা তাক, জামা কাপড় ঝোলানোর একটা হ্যাঙ্গার, আমরা অবশ্য জামা কাপড় রেখে দিয়েছি অলরেডি। এখানে দুটো চেয়ার আছে, মাঝে একটা ছোট্ট টেবিল রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম, গিজার আছে, কিন্তু একটা জিনিস, সেটা হচ্ছে গিজারে জল গরম হয় সব ঠিক আছে, জলের ফ্লোটা একটু কম, ওটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। এদিকে দেখলে একদম চা বাগান, স্পেসিফিক্যালি যদি আপনি নদীর ধারে থাকতে চান তাহলে আমার মনে হয় বটল রুম যেটা, সেই রুমটায়, কিন্তু বটল হাউস যেটা, সেই রুমটা যদি আপনারা নেন ভালো হবে, যেটা আমরা দেখালাম একটু আগে একদম নদীর পাড়ের দিকে। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে যে রুমটা আছে এর বাঁদিকের একটা পোর্শন, ওনারা ফ্যামিলি থাকেন কিন্তু বাঁদিকের একটা পোর্শনে গেস্টদেরও দেন, তো এই রুমটা যদি আপনারা নিতে পারেন তাহলেও কিন্তু খুব ভালো ভিউ, পাহাড় নদী দুটোই পাবেন দেখতে। প্লাস হচ্ছে আরেকটা জিনিস, এই রুমটার এই ব্যালকনিতে বসলে আপনি কিন্তু এই টি গার্ডেনটার খুব ভালো ভিউ পাবেন এখান থেকে। এখন আমরা তাবাকশির সোনাখারি হোমস্টে থেকে বেরিয়ে পড়েছি, এখানে কিন্তু খুব ভালো সময় কাটালাম আমরা, এখানকার প্রত্যেকটা মানুষ খুব সুন্দর, প্রত্যেকের ব্যবহার অসাধারণ আর খুবই আন্তরিকতাপূর্ণ। আমাদের পরবর্তী গন্তব্য গোপালধারা, মখমালি হোমস্টে, গোপাল ফাটক, গোপালধারা। এই তো গোপালধারা এসে গেছি। অসাধারণ, এই জায়গাটার নাম হচ্ছে গোল পাহাড়। এখানেও হোমস্টে আছে, আর সামনের দোকানগুলো দার্জিলিং চা পাওয়া যায়, টিপট পাওয়া যায়, আরো অন্যান্য চা রিলেটেড প্রচুর জিনিসপত্র পাওয়া যায়। চারিদিকে গোল গোল একদম, এই কারণে জায়গাটাকে গোল পাহাড় বলে। আমরা এগোচ্ছি ভেতরের দিকটা, আসো, দারুণ লাগছে। ওইদিকেও ভিউ আছে না ভালো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে বাবা,
চলো। এই দাদারাও এসছেন এখানে, টায়ার্ড হয়ে বসে গেছেন সবাই নাকি? সবাই ঘুরে 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 ক্লান্ত হয়ে বসে গেছে সবাই। পর্যটন কেন্দ্রগুলো, কিছু করার নেই, সেটাই। আমরা যাই, আর একটু এগিয়ে যাই, উপরে পাথরের দিকে উঠবেন। আচ্ছা, কাঞ্চনজঙ্ঘা এত সুন্দর দেখতে লাগছে, বাহ, যাই। থ্যাংক ইউ দাদা, দেখে আসি এখান থেকে এই জায়গাটা দেখে। দারুণ লাগছে জায়গাটা। গোপালধারা এলে এখানকার চা না খেয়ে যাই না আমি, নিয়ে নিয়েছি একটা। গোপালধারা থেকে বেরিয়ে এবার আমার ফেরার পালা। ভিডিওটাকে আর বেশি বড় করব না। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে। সবাই সাথে থাকবেন, সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন।